नमस्कार आमार विशाल परिवारे पक्ष थेके 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি সুব্রজিত দেবী নিউজে আপনাদের স্বাগত জানাই। প্রথমে হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট হ্যায় তাই আর হাম। আজ দেশের 75তম স্বাধীনতা দিবস মর্যাদার সঙ্গে দিনটি পালন জলপাইগুড়ি জেলায়। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে গজলডোবার তিস্তা ক্যানেলে বাইচ প্রতিযোগিতা। ময়নাগুড়ি বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর। মৃত কুকুরের দেহ বাইকের সঙ্গে বেঁধে ছেঁচড়ে নিয়ে যাওয়ার অমানবিক দৃশ্য জলপাইগুড়িতে। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে। আমাদের ল্যান্ড করতে হবে। কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কম চোর। এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মে নয়, চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনে সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। আসছে বিস্তারিত খবরে। আজ দেশের 75তম স্বাধীনতা দিবস জলপাইগুড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে দিনটি অত্যন্ত মর্যাদার সঙ্গে উদযাপিত হলো জেলা শাসক দপ্তরে। দীর্ঘদিন ব্রিটিশ শাসনের অধীন থাকার পর হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে 1947 সালের 15ই অগস্ট স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে আমাদের প্রিয় ভারতবর্ষ। আজ দেশের স্বাধীনতার 75তম বর্ষ। জলপাইগুড়ি জেলায় এদিন সরকারিভাবে মূল অনুষ্ঠান আয়োজিত হল জেলাশাসকের দপ্তর চত্বরে। জেলাশাসক মমিতা গোদারা বসু জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পুলিশ ও সিভিল ডিফেন্সের অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক। পরিবেশিত হয় কুচকাওয়াজ। অভিবাদন জানাচ্ছে কুচকা আওয়াজের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের একাধিক ট্যাবলোর প্রদর্শনী হয় অনুষ্ঠানে। গতবারের মতো এবারও করোনা স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা হয় জেলাশাসক দপ্তরে। করোনা পরিস্থিতির কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কুচকা আওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এবার আমন্ত্রণ জানানো হয়নি। সম্পূর্ণ প্রশাসনিক মহলের মধ্যেই সীমিত থাকে এদিনের এই অনুষ্ঠান। জেলাশাসক নিজের বক্তৃতায় জেলার বিভিন্ন প্রকল্পের সাফল্য সম্পর্কে তুলে ধরেন। 15ই অগস্ট 1947 সালে 200 বছরের পরাধীনতার গ্লানি ও অত্যাচারের অবসান হয়। এই বছর আমাদের দেশের স্বাধীনতার 75 বছর পদার্পণ করল। ঔপনিবেশিক শাসনে ভারত তার সম্মান, সম্পদ ও মাধুর্য হারিয়েছিল বহু গুণে। ব্রিটিশদের অত্যাচার ও শোষণে, মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে প্রায় অনেক কোটি মানুষের মৃত্যুও হয়েছিল। অনেক মানুষের আত্মবলিদানের মাধ্যমে দেশ স্বাধীন হলো এবং জন্ম নিল সার্বভৌম গণতান্ত্রিক ভারতবর্ষ, যার ভিত্তি ছিল তার সংবিধান। আজ কৃষি, বিজ্ঞান ও পরিকাঠামোগত উন্নতিতে দেশ সারা পৃথিবীতে অগ্রগণ্য স্থান দখল করছে। আমরা আমাদের এই জেলায় বিভিন্ন প্রশাসনিক কাজ নিরলস করে চলেছি, উন্নয়নের যোগ্য ব্রতি হয়েছি। মানুষের সহায়তা দানে, পরিষেবা প্রদানে সর্বদা সতর্ক ও তৎপর। এই অতিমারির সময়েও আমরা উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলি রূপায়ণ করতে বদ্ধপরিকর। আমরা সবাই চাইছি যে এই 75তম স্বাধীনতা দিবসে অশিক্ষা, কুসংস্কার, দারিদ্র ও এই অতিমারি নির্মূল করে আমরা আরও এগিয়ে চলি।
জলপাইগুড়ি পুরসভাতেও মর্যাদার সঙ্গে পালিত হল 75তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন ও সদস্যরা সহ পুরো আধিকারিক পুরো কর্মীরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামিল হন। পুরসভা দপ্তরের উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করেন পুর প্রশাসক পাপিয়া পাল, পাশাপাশি পুরসভার নিজস্ব পতাকা উত্তোলন করেন প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সন্দীপ মাহাতো। এছাড়াও শহীদ বেদিতে এবং সংবিধানের প্রণেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও ফুল অর্পণ করেন সবাই। পুর প্রশাসক পাপিয়া পাল বলেন, পতাকা উত্তোলন এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী ও শহরের মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করলেন তারা। আজকে 75তম স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে আজকে যারা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে তাদেরকে আজকে স্মরণ আমরা করলাম। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যারা ফাঁসির ঝুঁকাষ্ঠে প্রাণ দিয়েছিলেন আজকে তাদের স্মরণ করবার দিন। আজকে স্মরণ করবার দিন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সর্বোপরি আজকে জলপাইগুড়িও এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে ইতিহাস জড়িয়ে আছে, বীরেন দত্তগুপ্ত থেকে শুরু করে লক্ষ্মণ মৌলিকের শুরু করে শশধর কর থেকে শুরু করে চারুচন্দ্র সেনগল থেকে শুরু করে আজকে সকলকে আমরা স্মরণ করি এবং সেই সাথে স্মরণ করি আমাদের এই পুরসভায় সঙ্গে জড়িয়ে যে ইতিহাস রয়েছে স্বাধীনতা সংগ্রামী সেই সব কমিশনার বৃন্দ যারা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তার বিরোধিতা করে পুরসভার পদত্যাগ করেছিল। আজকে আমরা স্বাধীন দেশে আমরা বসবাস করছি। আজ ভারতের 75তম স্বাধীনতা দিবস, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের শাখা সংগঠনগুলি মর্যাদার সঙ্গে উদযাপন করলো দিনটি। এখন এক নজরে তারই কিছু ঝলক। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের তরফে এদিন সকালে তাদের দলীয় দপ্তর রাজীব ভবনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী ও তৎকালীন দলীয় নেতাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত, চন্দন কুমার ঘোষ, সুভাষ বক্সী প্রমুখ। অন্যদিকে জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে অংশ নিলেও এতদিন জাতীয় পতাকা উত্তোলিত হয়নি সিপিআইএমের দলীয় কার্যালয়ে। সেই রীতি ভাঙল স্বাধীনতার 75তম বর্ষে। দলীয় দপ্তরে এবার জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি। সেই অনুযায়ী এদিন সকালে দলের জেলা দপ্তর সুবোধ সেন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক তথা বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য। স্বাধীনতা দিবস পালন করল তৃণমূল কংগ্রেসের SC ST OBC সেলও। রবিবার সকালে কংগ্রেসপাড়া মোড়ে দিনটি উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের শহর ব্লক কমিটির সভাপতি মনীন্দ্রনাথ বর্মন। উপস্থিত জনেরা দিনটি সম্পর্কে বক্তব্য রাখেন। অপরদিকে জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC দপ্তরে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন SJDA চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। দলীয় পতাকা উত্তোলন করেন শ্রমিক নেতা স্বপন সরকার। অন্যদিকে জলপাইগুড়ি মিউনিসিপ্যাল মার্কেটের INTTUC পশ্চিমবঙ্গ রোড পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও 75তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি স্বপন সরকার। উপস্থিত ছিলেন পরিবহন কর্মী সংগঠনের সম্পাদক গৌতম ঘোষ সহ অন্যরা। পাশাপাশি জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস দপ্তরেও রবিবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে 75তম স্বাধীনতা দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি। দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী নীলাম শর্মা। এরপর শহীদ বেদিতে ফুল অর্পণ করেন সবাই। অনুষ্ঠানে সৈকত চ্যাটার্জি স্বাধীনতা দিবসের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন। অপরদিকে শহরের 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সৈকত চ্যাটার্জি। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। রবিবার
বুধবার বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবস পালন করা হলো শহর জলপাইগুড়িতে। এক নজরে তারই এক ঝলক কেবি নিউজে। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা হয়। থানা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন থানার আইসি অর্ঘ সরকার। এরপর থানার পুলিশ বাহিনী জাতীয় পতাকার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে জলপাইগুড়ি সদর ট্রাফিক দপ্তরের পক্ষ থেকেও 75তম স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। উপস্থিত ছিলেন ট্রাফিক দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। জলপাইগুড়ি জনশিক্ষণ সংস্থানের শিয়ালপাড়া দপ্তরও এদিন শ্রদ্ধার সাথে 75তম স্বাধীনতা দিবস পালন করা হয়। দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে দিনটি পালন করেন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। আজ ভারতের স্বাধীনতা দিবস পালন করল জলপাইগুড়ি JYMA ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের সভাপতি তথা বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সব সদস্যরা জাতীয় সঙ্গীত গেয়ে দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে পান্ডাপাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের তরফেও করোনা বিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে দিনটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ক্লাব সদস্যরা। অপরদিকে 5 নম্বর গুমটি এলাকার গোমস্তাপাড়া ইউনাইটেড ক্লাবের উদ্যোগেও দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতে গলা মেলান সবাই। এরপর পাড়ার কচিকাচারা বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পাশাপাশি সেবাগ্রাম মিলন মন্দির ক্লাবের পক্ষ থেকেও দিনটি আনন্দের সঙ্গে পালন করা হয়। আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে পাড়ার ছেলেমেয়েরা দেশাত্মবোধক নাচ গান পরিবেশন করে। অনুষ্ঠান ঘিরে উন্মাদনা ছিল নজর কাড়া। কারা রইল কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি। অপরদিকে ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে জলপাইগুড়ির 3 নম্বর ওয়ার্ডের একদল ছেলেমেয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গান কবিতা নাটক মিলে জমজমাট ওই 30 মিনিটের অনুষ্ঠান প্রথমে হাকিমপাড়া মোড় এবং পরে DBC রোডে CPIM পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত হয়। এরপর উকিলপাড়া মোড়েও তারা অনুষ্ঠানটি পরিবেশন করেন। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে জলপাইগুড়িতে বিভিন্ন কর্মসূচিও পালন করে বেশ কিছু সংস্থা। রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ির পক্ষ থেকে এদিন DBC রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে সংগঠনের পক্ষ থেকে রূপশ্রী কমপ্লেক্সের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। এরপর পথ চলতি রিক্সা এবং টোটোগুলোকে জীবাণুমুক্ত করার জন্য প্রি স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়। এদিন ওই রাস্তা দিয়ে চলা বিভিন্ন রিক্সা এবং টোটোগুলিকে স্যানিটাইজ করেন তারা। পাশাপাশি চালকদের হাতে বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা সহ অন্যরা। অপরদিকে 21 নম্বর ওয়ার্ডের শিরিস্তলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এলাকার গরিব মানুষদের মধ্যে। জানা গিয়েছে এদিন ওই এক একটি প্যাকেটের মূল্য ছিল 1500 টাকার। পাশাপাশি এদিন প্রায় 1000 মানুষকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। মেনুতে ছিল ভাত ডাল সবজি। অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও মহিতনগর নেতাজি ক্লাবের পক্ষ থেকে একদিনের ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। মহিতনগর ক্লাবের মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট 6টি দল এখানে অংশগ্রহণ করে। খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন ক্লাব সভাপতি জ্যোতিষচন্দ্র চন্দ এবং সম্পাদক সঞ্জিত কর্মকার। এরপর খেলা শুরু হয়।
অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের গেটের সামনে থেকে পথ চলতি সকলের মধ্যে মাস্ক বিতরণ করেন। বেগুনটারি মোড় এলাকায় সবজি বাজারে সকল বিক্রেতা ও ক্রেতার হাতেও মাস্ক তুলে দেন তারা। বিদ্যালয় সূত্রের খবর, জলপাইগুড়িতে যেভাবে দীর্ঘমেয়াদী রূপে করোনার প্রকোপ রয়েছে তাতে সকলকে স্বাস্থ্য সচেতন না হলে সমস্যা আরও বাড়বে। তাই আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই মাস্ক বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করলেন তারা। জলপাইগুড়ি জেলার গজলডোবায় দেশের 75তম স্বাধীনতা দিবসে 75টি বোট নিয়ে 22 প্রতিযোগিতা করল ভারতীয় সেনাবাহিনী। এদিনের এই 22 প্রতিযোগিতার আয়োজন করা হয় জলপাইগুড়ি জেলার গজলডোবার বোরের আলো প্রকল্পের সামনে। সেখানে তিস্তা ক্যানেলে এই প্রতিযোগিতায় সেনাবাহিনী সহ দেশ রক্ষার কাজে নিয়োজিত জওয়ানরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, এনসিসি, আধা সেনাবাহিনী। এদিন এই 22 প্রতিযোগিতায় সেনাবাহিনীর শীর্ষ আধিকারিক সহ প্রতিটি বিভাগের আইজি ডিআইজিরা উপস্থিত ছিলেন। সেখানে তারা যুব সমাজের প্রতি বার্তা দেন দেশ রক্ষায় এগিয়ে চলার, নিজেদের কাজে মনোযোগী হওয়া, সর্বোপরি তাদের প্রতিভাকে কাজে লাগানোর জন্য ফিটনেস থাকার বার্তা দেওয়া হয়। এদিনের 22 প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও, যা পরিবেশন করেন বিভিন্ন বাহিনীর জওয়ানরা। ছোটনদের প্রতিবেদন, এবি নিউজ, রাজগঞ্জ। সব জায়গার সঙ্গে 75তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকেও। করোনা পরিস্থিতির কারণে সমস্ত স্কুল কলেজ বন্ধ, আর তাই ছাত্রছাত্রী ছাড়াই আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে পালিত হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। পতাকা উত্তোলন করেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি হংসরাজ রায়। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ বেশ কিছু স্কুল শিক্ষক। অন্যদিকে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের বেঙ্গুপাড়া থেকে সুখানি অঞ্চল তৃণমূল কার্যালয় পর্যন্ত একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সাইকেল র্যালির শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। অপরদিকে রাজগঞ্জ থানার পরিচালনায় রাজগঞ্জ শ্রীসংঘ ক্লাব ময়দানে স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে রাজগঞ্জ প্রেস ক্লাব বনাম রাজগঞ্জ থানা। সেই ম্যাচে 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করে রাজগঞ্জ থানা। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ থানা আইসি পঙ্কজ সরকার সহ অন্যরা। রবিবার স্বাধীনতা দিবস পালিত হলো ময়নাকুড়ি ব্লকের হেলাপাকড়িতেও। ভারতের 75তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত এলাকা হেলাপাকড়িতেও। হেলাপাকড়ি ব্যবসায়ী সমিতি, পদমতি 2 গ্রাম পঞ্চায়েত, সমাজ কল্যাণ মহিলা সংঘ, সিপিআইএম কার্যালয়, জাতীয় কংগ্রেস কার্যালয়, তৃণমূল কংগ্রেস কার্যালয়, বিজেপি কার্যালয়, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, নেতাজি ক্লাব ও মোটরকর্মী ইউনিয়ন সহ এলাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। কর্মজীবন থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হয়েছে, তবুও প্রতি বছর স্বাধীনতা দিবসে দপ্তরে উপস্থিত থেকে নিজে হাতে সব রকম আয়োজন করে চলেছেন জলপাইগুড়ি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী বিজন কুমার সাহা। 1972 সালে স্থায়ীভাবে জলপাইগুড়ি পৌরসভায় কর্মজীবন শুরু হয়েছিল গোমস্তাপাড়া এলাকার বাসিন্দা বিজন কুমার সাহার। 2014 সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন, কিন্তু দপ্তরের প্রতি তার ভালোবাসা আর দায়বদ্ধতা একটুও ম্লান হয়নি। পুরসভায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনে তার আগ্রহ প্রতি বছর প্রকাশ পায়।
তিনি প্রতি বছর এই দিনে সকালে পুরসভায় উপস্থিত থেকে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি তদারকি করেন। অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে চলেন তিনি। এই যে আপনি যে জাতীয় পতাকা প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানে উঠান পৌরসভায়, সেটা কত বছর থেকে? সেটা একদম আমার চাকরি প্রথম জীবন থেকে, যেদিন থেকে আমার পারমানেন্ট 72 থেকে, তার আগের থেকেও করছি। 72 থেকে তো একদম পুরোপুরিভাবেই আমি জাতীয় পতাকা উঠাই এখন পর্যন্ত করে আসছি। এখন তো অবসর নিয়েছি, অবসর নিয়েছি প্রায় 7 বছর হলো, 14-তে। তারপরেও করে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তারপরেও ঠিকভাবে এই জাতীয় পতাকার যেই কটা আমাদের যে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 2রা অক্টোবর, আমি নিয়মিতভাবে স্নান টান করে একদম পতাকা উত্তোলনের জন্য ঠিকভাবে আসছি এখন। এদিকে অবসরপ্রাপ্ত কর্মী বিজন কুমার বাবুর পুরসভা দপ্তরের প্রতি এমন ভালোবাসা এবং দায়বদ্ধতা দেখে খুশি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল। তিনি পৌরসভার থেকে অনেকদিন আগে রিটায়ার করেছেন, তিনি রিটায়ার করলেও আমাদের পৌরসভার সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে উনি যুক্ত। উনি প্রতি বছর, এটাই পুরসভার ঐতিহ্য যে প্রতি বছর যখন আমাদের এই পতাকা উত্তোলন বিভিন্ন সময় আমাদের পৌরসভায় অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রোগ্রামে, এবং এই স্বাধীনতা দিবসের দিনেও তিনি কিন্তু প্রতি বছর আমাদের সঙ্গে থাকেন। এটা এটা মনের, এটা একটা মনের আত্মিক তার টান, এবং সেই টানে উনি পুরসভায় আসেন এবং আমরা তাকে সাদরে গ্রহণ করি। অমিত বণিকের প্রতিবেদন, এবি নিউজ, জলপাইগুড়ি। অতিমারী করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ডক্টরস কেয়ার পলিক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারদের উদ্যোগে শতাধিক গরিব দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো জলপাইগুড়ি শহরে। এদিন এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন, বিস্কুট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এছাড়াও ছিল স্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী। ডক্টরস কেয়ারের পক্ষ থেকে অর্থোপেডিক সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস বলেন, করোনা পরিস্থিতিতে অনেক মানুষেরই সেরকম কাজকর্ম নেই এবং হাতে টাকা পয়সাও নেই, এক অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছেন অনেকে। এই ধরনের দুস্থ মানুষের কথা মাথায় রেখে তাদের ডক্টরস কেয়ারের পক্ষ থেকে যথাসম্ভব দান সামগ্রী তুলে দেওয়া হলো, এবং আগামী দিনও এইরূপ দুস্থ মানুষদের পাশে তারা দাঁড়াতে চান বলে অভিমত প্রকাশ করলেন অর্থোপেডিক সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস। আমরা চাল, ডাল, সাবান, তারপরে স্যানিটাইজার, মাস্ক, এগুলো বিতরণ করছি একটা কর্মসূচি। এই মানে কোভিড সিচুয়েশান লাস্ট 2 বছর ধরে চলছে, মানুষের অনেক অসুবিধা, সেই কথা আমরা তো বুঝতেও পারি, ফিলও করতে পারি, শুনতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতে যে কাজের মানে যারা পরিচারিকা আছেন, যারা দেখভাল করে, তাদের মুখ থেকে শুনে আমরা তখন একটা সিদ্ধান্ত নিই। ডক্টর স্পিকার সবসময়ই আছে, বিভিন্ন চ্যারিটিমূলক কাজ আমরা করেও আসছি, বিভিন্ন জায়গায় আমরা হেলথ ক্যাম্প করি, বিভিন্ন সময়ে বিনামূল্যে ওষুধ বিতরণ, সেগুলো আছে। আমরা একটা স্বাস্থ্য পরিষেবাও দিয়ে থাকি, সেই সঙ্গে আমরা ফিল করলাম যে না, এবার একটা ওদের সমাজের জন্য কিছুটা পারলেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, তাই আমরা এই কর্মসূচি নিলাম। চোখ রাখবো পরের খবরে। আজ স্বাধীনতা দিবসে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়লেন 2 বাইক আরোহী। রবিবার বেলা 11টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকার জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত 2 ব্যক্তি বাইক নিয়ে ময়নাগুড়ির ইন্দিরা মোড়ের দিকে যাচ্ছিলেন, সে সময় একটি বড় ট্রাক এসে তাদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মারা যান ওই 2 ব্যক্তি, তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। মৃত 2 ব্যক্তির দেহ জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে জানা যায় মৃত 2 ব্যক্তির বাড়ি ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায়। আজ জলপাইগুড়ি শহরে 12 নম্বর ওয়ার্ডে করোনার টিকাকরণ শিবির করা হয়, শিবিরে উপচে পড়ে ভিড়। এদিন জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে টিকা শিবিরের আয়োজন করা হয়। সেখানে এদিন কোভিশিল্ড টিকা দেওয়া হয়। জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই শিবির চলে। শিবিরে এদিন প্রচুর মানুষের ভিড় দেখা যায়, সামাজিক দূরত্ব মানার কোনো ছবি দেখা যায়নি সেখানে। রবিবার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে সারা দেশের সাথে জলপাইগুড়িতেও, আর এই শহরেরই এক প্রান্তে এক অমানবিক দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
ঘটনা ঘিরে নিন্দার ঝড় জলপাইগুড়ি শহর জুড়ে। এদিন মৃত একটি কুকুরকে বাইকের পেছনে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যেতে দেখা যায় নেতাজি পাড়ার জনৈক এক বাসিন্দাকে। অমানবিক এই ছবি দেখে উপস্থিত সাংবাদিকরা জনৈক প্রদীপ ভৌমিকের কাছে এভাবে কুকুরটিকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি এক প্রকার বিরক্ত হয়ে জানান উপায় ছিল না, কুকুরটি পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল, তাই কুকুরটিকে অন্যত্র মাটিতে কবর দেওয়ার জন্য ওভাবে বাইকের সঙ্গে বেঁধে নিয়ে যাচ্ছিলেন। যদিও এমন কাণ্ড করার জন্য ভুল স্বীকার করলেও শরীরি ভাষায় তার অনুশোচনার প্রকাশ দেখা যায়নি। আমি এখন ব্যাগে নিয়ে আসছি, দাঁড়ান আপনারা যাবেন না, আমি ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে ঢুকাই তারপরে নদীর পাড়ে গিয়ে কষ্ট করে পৌঁছে দিচ্ছি। আমরা দেখলাম যে আপনি রাস্তায় চলন্তকালীন বাইকের পেছনে দড়ি বেঁধে এই কুকুরটাকে রাস্তায় সেতরাতে আনলেন, কেন করলেন এরকম একটা কাজ? মারা গেছে তো কুকুরটা, এখন কীভাবে মাছি পড়তেছে আমাদের, যদি ইনফেকশন হয়ে যায় আমার শরীরে কীভাবে উঠাবো বলো? মারা গেলো, আপনি তো বস্তাবন্দি বা, আরে বাবা বস্তাবন্দি যা করবো, হাত তো নিতে হবে কুত্তাটাকে, গ্লাভস পরে নিতেন, হাতে গ্লাভস পরে নিতেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি পৌরসভাকে জানাতে পারতেন, ওরা ডোম পাঠিয়ে দিত বা সুইপার পাঠিয়ে দিত ওরা, আপনি জানালেন না কেন মানে এরকম পৌরসভা? আমি নিজে দেখলাম কুত্তাটা পড়ে আছে, মাছি পড়তেছে, ওই জন্য আমি এইভাবে আস্তে আস্তে নিয়ে আসলাম, নিয়ে এসে ওদিকে গর্ত করবো, গর্ত করে লবণ দিয়ে কুদবো। ঘটনার নিন্দা করেছেন স্থানীয়রা। এ বিষয়ে জলপাইগুড়ি পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, সত্যি অমানবিক ঘটনা, এভাবে কোনো মৃত পশুকে বাইকের পেছনে বেঁধে টেনে হিঁচড়ে নেওয়া যায় না, সঠিক উপায় বস্তাবন্দি করে তাকে সঠিক জায়গায় মাটি চাপা দেওয়া যেত, অথবা পুরসভাকে বললে পুরসভাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত। এক্ষেত্রে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। হ্যাঁ, ভিডিওটা তো দেখলাম, এই মুহূর্তে দেখলাম, চোখে পড়লো, এবং অমানবিক শুধু না, মানে তার থেকে যদি ঘৃণ্য কিছু বলা যায় তাই, কারণটা হচ্ছে কোনো একটা জীবকে মারা যাওয়ার পরে তাকে এইভাবে পেছনে টেনে ছেঁচড়ে হেঁচড়ে এক জায়গায় নিয়ে ফেলে দেওয়া, হ্যাঁ এটা একটা তো অমানবিক ব্যাপার তো অবশ্যই, সাথে এটার নিন্দা করছি আমি, এক। দু নম্বর কথা হচ্ছে যে যে প্রাণীটিকে ওখানে ছেঁচড়ে নিয়ে গিয়ে আরেক জায়গায় ছুঁড়ে ফেলে দেওয়া হলো, তাতেও কিন্তু পরিবেশ দূষণ হবে। আমরা যদি পরিবেশ নিয়ে কাজ করি, আমরা জানি যে একটা প্রাণীকে দফন করে দিতে হয়, মানে সেই জায়গাটা মাটি চাপা দিয়ে রাখতে হয় যাতে তার থেকে কোনো জীবাণু না ছড়াতে পারে কোনো, হ্যাঁ তো সেক্ষেত্রে এই কুকুরটির ক্ষেত্রে যেটা করা হয়েছে খুব ঘৃণ্য কাজ আর কি। ধীমান রায় ও পিনাকি শীলের প্রতিবেদন, এবি নিউজ জলপাইগুড়ি। সবশেষে নিউজ হেডলাইন আবারও একবার। আজ দেশের 75তম স্বাধীনতা দিবস, মর্যাদার সঙ্গে দিনটি পালন জলপাইগুড়ি জেলায়। ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে গজলডোবার তিস্তা ক্যানেলে বাইচ প্রতিযোগিতা। ময়নাগুড়ি বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর। মৃত কুকুরের দেহ বাইকের সঙ্গে বেঁধে ছেঁচড়ে নিয়ে যাওয়ার অমানবিক দৃশ্য জলপাইগুড়িতে। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে। আমাদের ল্যান্ড করতে হবে। কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কম চোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মে নয় চুন এটা। যেকোনো চ্যালেঞ্জের জন্য এখন এবি নিউজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন এবি আমার বিশাল। নমস্কার।